গেল কয়েকদিন ধরেই গাজায় চালানো ইসরায়েলি আগ্রাসনে যুক্ত হয়েছে নতুন এক অস্ত্র, মিসাইল বা রকেট জিপিএস কিংবা লেজার সংযুক্ত থাকে এটিতে। গেল বছর নিজেদের সামরিক বাহিনীতে আয়রন স্ট্রিং মর্টার সংযোজন করে তেল আবিব। লক্ষ্যবস্তু নির্দিষ্ট করার পর ছোড়া হয় আয়রন স্টিং মর্টার, এরপর শেলগুলোকে ড্রোন থেকে জিপিএস বা লেজারের মাধ্যমে দেয়া হয় নির্দেশনা। এতে খুব সহজেই টার্গেটে আঘাত হানতে পারে এই অস্ত্র। ভূমি থেকে শুরু করে যে কোনো অবকাঠামোগত স্থাপনা, এমনকি যে কোনো লক্ষ্য ভেদ করে আঘাত হানতে সক্ষম আয়রন স্টিং মর্টার শেল। ইসরায়েলি সেনাবাহিনীর বিশেষ ইউনিট মাগনান ব্যবহার করছে এ মরণাস্ত্র। তেল আবিবের দাবি, আয়রন স্ট্রিং এর হামলায় এখন পর্যন্ত শতাধিক হামাস সদস্য নিহত হয়েছেন। মূলত ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটিকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা থেকেই ইসরায়েল এই অস্ত্র ব্যবহার শুরু করেছে বলে জানিয়েছেন বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকরা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় নৃশংসতা আর আগ্রাসনের পরিমাণ দিন দিন বেড়েই চলছে। হামাসের দাবি, এ পর্যন্ত গাজায় 12,000 টন বিস্ফোরক ফেলা হয়েছে, যার ক্ষয়ক্ষতির পরিমাণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমায় চালানো ধ্বংসযজ্ঞের সমপরিমাণ। পরিসংখ্যান বলছে, মাত্র 365 বর্গ কিলোমিটার ভূখণ্ডের প্রতি বর্গ কিলোমিটারে গড়ে বিস্ফোরক পড়ছে 33 টন। এতে নিরাপদ বলতে আর কোনো জায়গা অবশিষ্ট নেই গোটা গাজা উপত্যকায়। মৌসুমী সাথী, সময় সংবাদ।